চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার ১৬তম ম্যাচে বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রামকৃষ্ণ ক্লাব ও টাউন ক্লাব। 2-1 গোলের ব্যবধানে টাউন ক্লাবকে পরাজিত করে লিগে প্রথমবার জয়ের হ্যাট্রিক করল রামকৃষ্ণ ক্লাব। জয়ের লক্ষ্যকে সামনে রেখে খেলতে নামা দুটি দল এদিন ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য অবস্থায় শেষ করলেও ম্যাচের দ্বিতীয়ার্ধের ১৪ ও ১৮ মিনিটে রামকৃষ্ণ ক্লাবের হয়ে জোড়া গোল করে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান ক্লাবের নির্ভরযোগ্য ফুটবলার বিদ্যাচরণ জমাতিয়া। 2-0 গোলে পিছিয়ে থেকে খেলতে থাকা টাউন ক্লাব একটি গোল করে ম্যাচে গোলের ব্যবধান কমাতে সক্ষম হলেও পরাজয় রুখতে পারেনি টাউন ক্লাবের ফুটবলাররা। টাউন ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেন সঞ্জীব শীত। ম্যাচ শেষে জয়ী দলের কোচ কৌশিক রায় বলেন, দল প্রত্যাশা মতো খেলতে পারেনি, ম্যাচে অনেক বেশি গোলের সুযোগকে গোলে পরিণত করতে ব্যর্থ হয়েছে ফুটবলাররা। কিছু খেলছে না, অনেক মানে রিস্ক নিয়ে আজকে আমরা জয়লাভ করছি, ঝুঁকিপূর্ণ জয়, ভাবছিলাম দুইটা গোলই ধরে রাখতে পারবো, কিন্তু শেষ দিকে তো একটা গোল খেলে এবং ওরাও আর গোল দেওয়ার চেষ্টা করছে, এমন দেখা গেছে যে ড্র হওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো। আলটিমেটলি টিম আজকে সেরকম জায়গায় খেলতে পারছে না, গোল পাওয়ার পরে কিছুটা কম খেলছে, কিন্তু আবার শেষ দিকে টাউন ক্লাব খুব ভালো খেলছে। ফার্স্ট হাফ তো দুই দলই একই খেলা খেলছে, বলার মতো কিছু না। আমি খুশি নেই খেলাতে, না আমি খুশি না, আরও ইয়ে করতে তা প্রতিনিধিতে তো যেহেতু কার্ড আছে আমার তিনজন প্লেয়ারে ওদেরকে নামাইছিলাম, একজন শুধু নামছিল ওই আমার লেফট সাইড ব্যাক, কিন্তু পরে বাধ্যবাসীরা ওদেরকে নামাই দিয়েছে মেন টিমের যে দুজনকে। এরপরে তো টিমটা ভালো খেলছে, সাময়িক ভালো খেলছে, গোল দুইটা হয়েছে, বিদ্যা দুটা খুব ভালো অ্যাঙ্গেল থেকে গোল দিয়েছে, কিন্তু আমি আপ টু দ্য মার্ক না টিমের পারফরমেন্স। বুধবারের ম্যাচে জয়ের ফলে তিন ম্যাচে মোট 9 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে উঠে এলো রামকৃষ্ণ ক্লাব। অন্যদিকে 4 ম্যাচে মোট 3 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে টাউন ক্লাব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।